নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অরু লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব আহজাত দুটি ইউনিট একটির মডেল নাম্বার এইউ সিক্সটি এবং আর একটির মডেল নাম্বার এ ইউ ফিফটি এক্সটি এই দুটি ইউনিটের মধ্যে কি পার্থক্য রয়েছে এবং এই দুটি ইউনিট আমরা কোথায় ব্যবহার করলে সব থেকে ভালো পারফরমেন্স পাবো তার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ যেসব বন্ধু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক এবং সেটিং আর যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অনুরোধ এই চ্যানেলটির লিঙ্ক এবং ভিডিওগুলি শেয়ার করুন ভিডিওগুলি শেয়ার করলে নতুন নতুন বন্ধুর কাছে ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং দেখতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে আসছে আজকের মূল ভিডিওতে বন্ধুরা প্রথমেই আমরা ইউনিটের স্পেসিফিকেশন সম্বন্ধে জানবো এটি হলো আহুজা এইউ সিক্সটি ইউনিট বন্ধুরা দেখছেন মডেল নাম্বার এ ইউ সিক্সটি এবং এটির আর এম এস ও সিক্সটি ওয়াট এবং নাইনটি ওয়াট ম্যাক্সিমাম এবং এটি ষোলো হোমসের একটি ইউনিট বন্ধুরা যদি আমরা দেখি এক্সটি ফিফটি ইউনিটটিকে এক্সটি ফিফটি ইউনিট হলো হানড্রেড ফোর লাইন ইনপুটের ইউনিট এবং এটির মধ্যে যেহেতু এলটি ট্রান্সফর্মার লাগানো আছে বন্ধুরা দেখছেন পাঁচ ওয়াট দশ ওয়াট কুড়ি ওয়াট ফর্টি ওয়াট এবং ফিফটি ওয়াট এটিতে সিলেক্ট করতে পারবো কিন্তু বন্ধুরা এইটের ক্ষেত্রে আমাদেরকে যদি ওয়ার্ড সিলেক্ট করতে হয় তাহলে আমাদের এক্সট্রা করে এলটি লাগাতে হবে বন্ধুরা দেখছেন এখানে সুইচ সিলেক্টরের মাধ্যমে আমরা ওয়ার্ডকে সেট করতে পারবো এবং এটি হলো পঞ্চাশ ওয়াট আর এম এবং পঞ্চাশ ওয়াটে যদি সিলেক্ট করে রাখি এটি ম্যাক্সিমাম সত্তর ওয়াট পর্যন্ত আর এম এস পাওয়ার প্রোভাইড করে আমাদেরকে কিন্তু বন্ধুরা এই ক্ষেত্রে দেখছেন আউজা সিক্সটি ওয়াটে এটি ষাট ওয়াট আর এম এস এবং নাইনটি ওয়াট ম্যাক্সিমাম পাওয়ার প্রোভাইড করে আমাদেরকে বন্ধুরা এটির বর্তমান প্রাইস মূল্য সতেরোশো পঞ্চাশ টাকা এবং এটির বর্তমান প্রাইস মূল্য তেরোশো টাকার মতো বন্ধুরা চারশো পঞ্চাশ টাকার ডিফারেন্স রয়েছে দুটি ইউনিটের মধ্যে দামের কিন্তু এটির মধ্যে এল এলএমটি ট্রান্সফর্ম আমাদেরকে এক্সট্রা করে লাগাতে হবে বা যদি ডাইরেক্ট চালাই আমরা ডাইরেক্ট চালাতে পারি কিন্তু এটির মধ্যে এলএমটি ট্রান্সফর্ম আগে থেকেই কোম্পানি লাগিয়ে রেখেছে বন্ধুরা এটিকে কিন্তু আমরা ডাইরেক্ট চালাতে পারবো না আমাদেরকে হান্ড্রেড ভোট লাইন ইনপুটে ইনপুট দিয়েই আমাদেরকে চালাতে হবে কিন্তু এটিকে যদি আমরা ডাইরেক্ট ওমস ম্যাচিং করে যদি অ্যাপ্লিফায়ের সঙ্গে কানেক্ট করে চালাবো মনে করি সেই ক্ষেত্রে আমরা চালাতে পারি বা আমরা এলএমটি ট্রান্সফার মাধ্যমেও আমরা এই ইউনিটটিকে ব্যবহার করতে পারি বন্ধুরা সাউন্ড পারফরমেন্সের দিক থেকে দেখব আমরা যে কোন ইউনিটটি কেমন সাউন্ড পারফরমেন্স করছে বন্ধুরা সাউন্ড টেস্ট দেখার আগে বলে রাখি এই দুটি ইউনিটেরই ফ্রিকোয়েন্সি রেসপন্স কিন্তু একই অর্থাৎ একশো ষাট হার্স থেকে সাত হাজার হার্স অবধি এই দুটি ইউনিটেরই ফ্রিকুয়েন্সির রেসপন্স রয়েছে অর্থাৎ লো মিড থেকে হাই মিড অবধি এই দুটি ইউনিটের ফ্রিকুয়েন্সি রেসপন্স রয়েছে অনেক বন্ধুরই মনে প্রশ্ন হয় যে এই দুটি ইউনিটের মধ্যে কোন ইউনিটটি ভালো বাজবে এবং কোন ইউনিটটি লং থ্রো বেশি হবে আমি এই ভিডিওতে আপনাদেরকে পুরো প্রমাণ করে দেখাচ্ছি যে দুটো ইউনিটের মধ্যে কোন ইউনিটের কেমন পারফরমেন্স রয়েছে একটি ছোট আউজার অ্যাম্প্লিফায়ার নিয়েছি এবং একটি ইউনিটকে প্রথমে আমি ফিফটি ওয়াড সিলেক্ট করে নিয়েছি এক্সটি ফিফটিকে ফিফটি ওয়াটে সিলেক্ট করে হান্ড্রেড লাইনে বাজিয়ে প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি তারপর দেখাবো যে এই ইউনিটটি অর্থাৎ এ ইউ সিক্সটি এটিকে কমন এবং সোলো হোমসে লাগিয়ে দেখাবো যে কেমন পারফরমেন্স রয়েছে তারপর এই ইউনিটটিকে একটি এলটির মাধ্যমে লাগিয়েও দেখাবো যে কেমন পারফরমেন্স রয়েছে এবং আপনারা সেম সাউন্ডে আমি রাখব সেম গান রাখব এবং দূর থেকে বোঝানোর চেষ্টা করব যে কোন ইউনিটটিকে কেমন পারফরমেন্স রয়েছে সাউন্ডের তো চলুন বন্ধুরা দেখব ইউনিটটির সাউন্ড টেস্ট বন্ধুরা আমি আউটডোর সাউন্ড টেস্ট করছি সেই জন্য একটি সঙ্গে আমি একটি ইউনিট লাগিয়েছি হান্ড্রেড ভোল্টে কানেকশান করা আছে এবং আমি ইউটিউব থেকে গান প্লে করছি দেখছেন আমার টিউবেল ফ্ল্যাট পজিশন আছে বেশকে কার্ড পজিশন করে রেখেছি এবং আমি ভলিউমে না হাত দিয়ে প্রত্যেকটি ইউনিটের সাউন্ড চেক শোনাব তো বন্ধুরা প্রথমে দেখাচ্ছি এক্সটি ফিফটি <coughs> বন্ধুরা আমি এরপর এ ইউ সিক্সটি যা যা সিক্সটি ওয়াট ইউনিট রয়েছে সেটিকে কমন এবং সোলো লাগিয়ে নিয়েছি এরপর সেম গান আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি এবং ইকোলাইজার দেখতে পাচ্ছেন সেম আছে এবং ভলিউমেও সেম আছে এবং লং ফ্লো কতটা বেশি আমি সেম ডিস্টেন্স থেকে সেম গান সেম আমি রেখেছি দেখছেন বন্ধুরা এই ইউনিটের প্রেসার কত বেশি এরপর বন্ধুরা আমরা দেখব এই লাগিয়ে কেমন পারফরমেন্স করে বন্ধুরা এরপর সেম ইউনিটকেই আমরা একটি ফর্টি ওয়াটের এলটি মাধ্যমে কানেকশান করেছি হান্ড্রেড বোর্ড লাইনে ফর্টি ওয়াট এলটি এবং সিক্সটি ওয়াট এইউ ইউ সিক্সটি ইউনিট রয়েছে এরপর সেম ভলিউমে সেম ইকুলাইজার রেখে আমি প্লে করছি বন্ধুরা দেখলেন আউটডোর সাউন্ড টেস্ট বন্ধুরা একটি পঞ্চাশ ওয়াটের অ্যাম্প্লিফায়ারের সঙ্গে একটি ইউনিট প্রথমে দেখালাম এক্সটি ফিফটি এবং তারপর ডাইরেক্ট সোলোমসে কানেকশন করে এইউ সিক্সটি এবং তারপরে ফর্টি ওয়াট এলটি দিয়ে সিক্সটি ওয়াট কানেকশান করেও দেখালাম বন্ধুরা যদি ভালোভাবে হেডফোনে শুনে বুঝতে পেরেছেন তাহলে যে এক্সটি ফিফটি যেটি বাদছিল অর্থাৎ এলএম টি ইউনিটটি যেটি বাদছিল সেটি কিন্তু প্রেশার একদমই কম বর্তমান বন্ধুরা বর্তমানে এই ইউনিট দিয়ে লং থ্রো কিন্তু কোনো দিনই করা যাবে না কম্পিটিশানে যদি ভাবেন যে এই ইউনিট ব্যবহার করব বা এই ইউনিটে লাগিয়ে অনেক দূর অবধি সাউন্ড নিয়ে যাবো তাহলে আপনাদের চিন্তা ভাবনা সম্পূর্ণ ভুল এই ইউনিট কাছে কাজ করার জন্য খুব সুন্দর লাগানো সুবিধা ভিতরে এলটি লাগানো রয়েছে ওয়ার্ড ম্যাচিং করতে পাচ্ছি এটাই এই ইউনিটের সুবিধা তাছাড়া বন্ধু বন্ধুরা এই ইউনিট দিয়ে আপনি যদি ভাবেন যে লং থ্রো করবো বা কম্পিটিশান করব। বা অনেক দূর অবধি সাউন্ড নিয়ে যাব সম্ভব নয় এই ইউনিট অর্থাৎ এ ইউ সিক্সটি আপনি যেমনভাবেই ব্যবহার করুন ডাইরেক্ট ব্যবহার করুন বা এলটি দিয়ে ব্যবহার করুন বন্ধুরা এই ইউনিটের পারফরমেন্স অনেক ভালো তুলনামূলকভাবে এক্সটি ফিফটির থেকে বন্ধুরা আমি ফর্টি ওয়াট এলটির মাধ্যমে চালিয়েও দেখালাম এই ইউনিটটিকে দেখলেন কত সুন্দর পারফরমেন্স করছে কিন্তু এটি ফিফটি ওয়াটে কানেকশান করা ছিল তাও কিন্তু এর মতো পারফরমেন্স কিন্তু করতে পারেনি এই ইউ সিক্সটির সময় কিন্তু পারফরমেন্স করেনি এক্সটি ফিফটি বন্ধুরা বর্তমানে দেখে থাকবেন কম্পিটিশান জগতে যত ইউনিট ব্যবহার হয় তত ইউনিটই কিন্তু সব ইউনিটগুলি কিন্তু এই ধরনের ইউনিট অর্থাৎ ডাইরেক্ট ইউনিট কমন এবং সোলো অংশের ইউনিট আমরা ব্যবহার করে থাকি বন্ধুরা এই ইউনিটগুলি পার্টির মিটিং বা কোনো সুন্দর প্রোগ্রাম হচ্ছে কোথাও সাউন্ডের প্রোগ্রাম অল্প সাউন্ডে চলবে লং থ্রোর দরকার নেই আমার সেই ক্ষেত্রে এই যে ফিফটি এক্সটি ইউনিটগুলি রয়েছে খুব সুন্দর ভালো কাজের জন্য ব্যবহার করা হয়েছে ভালোভাবে ব্যবহার করার জন্য এই ইউনিটগুলি বানানো হয়েছে কিন্তু যদি কম্পিটিশনমূলকভাবে বাজান বা অনেক দূর অবধি লং থ্রো চান তাহলে কিন্তু এই সিক্সটি ইউনিটি বেটার আমাদের জন্য ভিডিও আর বড় করব না ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও আহুজার এই দুটি ইউনিটের পার্থক্য বুঝতে পারবে এবং কোথায় কোনটি ব্যবহার করলে ভালো পারফরমেন্স পাবে সেই সম্পর্কেও একটি সুস্পষ্ট ধারণা তৈরি হবে এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতে বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক এবং সেটিং বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার